সিয়াম দেখতে নাদুস নুদুস হলেও বিশ্ববিদ্যালয়ের উচ্ছৃঙ্খল টাইপের একজন ছাত্র। সারাক্ষণ শুধু মজা মাস্তি নিয়েই ওর সকল ব্যস্ততা, পড়াশোনা তো করেই না, বরং সারা ক্লাসে দুষ্টামিতেই মত্ত থাকে সে। ওরা আবার বেশ কজন বন্ধু আছে, রাতুল, তন্ময়, মিঠু আর কৌশিক। সিয়ামের সকল বিষয়েই ওরা যেন শতভাগ সাপোর্টার। ওদের একটাই কাজ, আর তা হলো অন্যান্য বন্ধু বান্ধবীদের পেছনে লেগে থাকা। অন্যরা যখন অ্যাসাইনমেন্ট আর ক্লাস নোটের প্যারায় ব্যস্ত, এরা তখন হয়তোবা প্যারিস রোড, নয়তোবা চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটিয়ে দেয় তাদের মহামূল্যবান সময়। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে শুরু করে খেলার মাঠ, ক্লাসরুম ও ডরমিটরি সব যেন এরাই মাতিয়ে রাখে। এভাবেই ঝগড়া আর মজামাস্তিতে ক্যাম্পাসের মধুর দিনগুলো কেটে যাচ্ছিল সিয়ামদের। Báilame como si fuera la última vez y enséñame ese pasito que no sé, un besito bien suavecito, bebé. Taki taki, taki taki rumba. Language.
ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আছেন? এই তো ভাই, একটু ঝামেলা ছিল ভাই। কি ঝামেলা ভাই? ওই খাইতে যাবো তো, টাকা নাই আর বাসা দিয়ে পাঠায় না এখনো। ভাই যদি টাকা থাকলে দিতে পারেন। এটা কোনো ব্যাপার বেটা, টাকা লাগলে বলবে সব সময়। ধন্যবাদ ভাই। আপনি খাইছেন ভাই? খাইছি রে। ঠিক আছে ভাই। সিয়ামের মতো বখাটেদের পাশে থাকা কাউকে না খেয়ে থাকতে হয় না, কিন্তু অন্যকে অভুক্ত রাখতে দিনের পর দিন তারাই না খেয়ে থাকে। এই সিয়ামের মতো ছেলেরা যতই সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখুক না কেন, তবু দিন শেষে এরা বড্ড একা। এদের ভেতরের শব্দটা এরা পৃথিবীকে কখনো বুঝতে দেয় না। এদের বুকে জমা আট বাঁধা শব্দগুলো হয়তো একদিন ঠাই নেয় দূর অজানায়। দেখতে দেখতে ক্যাম্পাসে চারটি বছর পার করে দিল সিয়াম। প্রিয় ক্যাম্পাসটিকে আজ তার ছাড়তে হবে। বিদায়ের বেদনায় বুঝি বুকটা ফেটে যাচ্ছে ওর। কতই না স্মৃতি জড়িয়ে আছে এই প্রিয় ক্যাম্পাস ঘিরে। এতদিনে ছাড়দেরও খুব প্রিয় হতে পেরেছিল সিয়াম। তাই বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সিয়ামকে বিদায় দিতে এসেছেন সারিরাও। ক্যাম্পাসকে আজ বড্ড বেশি নিঃসঙ্গ লাগছে। আজ ক্যাম্পাসে নেই সিয়ামরা, খেলার মাঠেও কোনো উত্তেজনা নেই, রাস্তার পাশে বসে থাকা মানুষগুলোরও কেউ খোঁজ নেয় না। আজ ক্যাম্পাসে বোঝে সিয়ামের মতো বখাটেরা ছাড়া ক্যাম্পাস কতটা প্রাণহীন, কতটা নীরব, কতটা নিথর। তাই ক্যাম্পাস সিয়ামদের প্রতি আহ্বান, সিয়ামের মতো সাহায্যকারী মন মানসিকতা নিয়ে দেশ ও দশের সেবায় নিজেকে আত্মোৎসর্গ করো।